বিয়ানীবাজারের বৈরাগীবাজারে সামাজিক সংগঠন আল ইহসান ইসলামী পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। সোমবার সকালে পরিষদের অস্থায়ী কার্যালয়ে শীতার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিয়ানীবাজার পৌরসভার 9 নং ওয়ার্ডের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ও মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির আজীবন দাতা সদস্য জয়নুল হক জিলুর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ। নানা আয়োজনের মধ্য দিয়ে বিয়ানীবাজারের বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের 2014 সনের SSC ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিয়ানীবাজারের মাথিউড়ায় খালেদ খান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন। শনিবার ইউনিয়নের শাহজালাল মসজিদ সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে 102 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হিট অ্যান্ড রানস বিয়ানীবাজার। গোলাপগঞ্জের সূচনা প্রকল্প RDRS এর উদ্যোগে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে সোমবার দিনভর পুলিশের অভিযানে 8 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ইয়াবা ও গাঁজাসহ মাদক জব্দ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশনগামী লিঙ্ক রোডের শাহবাগ স্টোর থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শামীম মিয়া গ্রেপ্তার। মাদক আইনে মামলা দায়ের। সিলেট নগরীতে ইয়াবা বিক্রি করার সময় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক রুকন উদ্দিন ভুইয়া এক নারী সহযোগী সহ আটক। সোমবার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সিলেটের মোবাইল বিক্রয় কেন্দ্র করিমুল্লা মার্কেট ও পার্শ্ববর্তী সিটি হার্ট মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি রাখা ও বিক্রি করার অপরাধে 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 15,000 টাকা জরিমানা আদায় ও পর্নোগ্রাফি সংরক্ষিত হার্ড ডিস্ক জব্দ।